বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের অনুশীলনী তিনের নয় নম্বর পর্ব নিয়ে। আজকের এই নয় নম্বর পর্বে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক 15 এবং 16 সমাধান দেখাবো। তো চলো শুরু করি। দেখো, 15 নম্বর অঙ্কে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? এখানে 8 কেজি চাউল দেওয়া আছে আর মূল্য দেওয়া আছে 960 টাকা। এবার 4,800 টাকা দিয়ে কত কেজি চাউল কেনা যাবে এইটা বের করতে বলেছে। তাহলে চালের ওজন বের করতে, কত কেজি চাল পাওয়া যাবে এটা বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে বলেছে সেটা ডানে থাকবে, আর যেটা দেওয়া আছে মানে টাকা দেওয়া আছে সেটা বাম পাশে থাকবে। দেখো, 15 নম্বর অঙ্কের সমাধানটি, সমাধান দেখো, 960 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে চাল পাওয়া যায় চাল পাওয়া যায় 8 কেজি। তাহলে 900 আমরা শুধু কথাটিকে ঘুরিয়ে লিখেছি। এখানে দেওয়া আছে 8 কেজি চালের মূল্য 960 টাকা, যেহেতু টাকা দেওয়া আছে এই কারণে আমরা কথাটা ঘুরিয়ে 960 টাকা, 60 টাকা দিয়ে চাল পাওয়া যায় 8 কেজি, 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে যদি তুমি চাল কিনতে চাও তাহলে অবশ্যই অনেক কম পাবে, এই কারণে এটা ভাগ হবে 8, এখানে এটা উপরে থাকবে আর 960 নিচে চলে আসবে, এত কেজি চাল পাবে। এখন তোমাকে 4,800 টাকা যদি দেওয়া হয় তাহলে এই 1-এর তুলনায় তুমি বেশি চাল পাবে, যার কারণে এটা উপরে গুণ হয়ে যাবে, এই সংখ্যাটি উপরে গুণ হয়ে যাবে। তাহলে 8 আর নিচে দেওয়া আছে 960। দেখো, এই 4,800 টাকা, এই টাকাটা উপরের লাইনে গুণ হয়ে যাবে। আমরা এইখান থেকে একটা শূন্য এবং এইখান থেকে একটা শূন্য কেটে দিব। এরপর নিচে আছে দেখো 96 আর উপরে আছে 8, তাহলে 8 দিয়ে যদি আমি 96-কে ভাগ করি তাহলে 12 8 12 96। এবার আমি যদি 12 দিয়ে এই 480-কে করি, দেখো 12 দিয়ে 48-এর মধ্যে 4 12 48, আর এখানে একটা শূন্য, তাহলে হবে 40 সমান 40 কেজি। তুমি যদি এরকম না পারো তাহলে তুমি রাফ করে নিবে। দেখো, 8 আর 48 তুমি আগে গুণ করে নিবে, তারপরে 96 দিয়ে 960 দিয়ে ভাগ করে নিবে। তাহলে আমরা উত্তর লিখে দিব। তার উত্তর 40 কেজি। তাহলে 4,800 টাকা দিয়ে 40 কেজি চাল পাওয়া যাবে। এখন দেখো, রাফটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, 8 দিয়ে যদি তুমি 4,800-কে গুণ করো তাহলে প্রথমে 4,800-কে তুমি 8 দিয়ে গুণ করবে, 800 800 800, 8 8 64, 4 হাতে থাকে 6, 4 8 32 32 আর 6 38। এবার এই টাকাকে তুমি 960 টাকা দিয়ে ভাগ করবে, তাহলে 960 3,800 38,400-কে ভাগ করবে। এবার 960 দিয়ে তুমি 38,400-কে ভাগ করবে। এখন প্রথমে যদি তুমি 4 বার দাও তাহলে 400 দেখো, এখানে 960, তুমি এখানে আছে 3টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে 960, এটা হলো 384, যাচ্ছে না, আরো এক ঘর বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে যদি নাও তাহলে তোমার এই 3,840-এর মধ্যে ধরতে হবে। তাহলে 4 দিয়ে যদি তুমি 4 বার যদি দাও তাহলে 400 4 6 24 24-এর 4 হাতে থাকে 2, 4 9 36 36 আর 2 38।
তাহলে এখানে কিন্তু আর কোনো কিছু থাকছে না, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এগুলো কিন্তু চারে থেকে চার গেলে শূন্য, আটে থেকে আট গেলে শূন্য, তিনে থেকে তিন গেলে শূন্য। আর এই শূন্যটা নিচে নিয়ে আসে, যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে নিচে আনলেও কোনো লাভ নেই, তাহলে আমরা এই শূন্যটাকে এইখানে দিয়ে দেবো, ভাগ ফলে দিয়ে দেবো, তাহলে 40 কেজি বের হয়ে যাবে। আর এটা হলো আমাদের এই অঙ্কের সমাধান। চলো আমরা আরো একটা মজার শেষের অঙ্কতে চলে যাই। দেখো 16 নম্বর অঙ্কে একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? আগের অঙ্কটির মতোই এখানে 12 লিটার পেট্রোল দিয়ে সে 300 কিলোমিটার যেতে পারে। তাহলে আর 16 নম্বর অঙ্কের সমাধান দেখাবো। দেখো বারো লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যায়, তাহলে আমরা কথাটাকে শুধু ঘুরিয়ে লিখবো আগের অঙ্কের মতো। দেখো 300 কিলোমিটার কিমি যেতে পেট্রোল লাগে, পেট্রোল লাগে 12 লিটার। যদি 1 কিলোমিটার যেতে চায় তাহলে পেট্রোল অনেক কম লাগবে, এই কারণে ভাগ। অতএব যদি 100 কিলোমিটার যেতে চায় তাহলে 1-এর চেয়ে এটা বেশি, তাহলে গুণ হবে এবং এই সংখ্যাটি তৃতীয় লাইনের সংখ্যাটি উপরে চলে যাবে, তাহলে 12 ভাগ 300 গুণ 100। এবার দেখো এই দুইটি শূন্য এবং এই দুইটি শূন্য আমরা কেটে দিব, তাহলে নিচে থাকলো শুধু 3। আমি যদি 3 দিয়ে 12 কে ভাগ করি, 3 চারে 12, তাহলে আমরা পেলাম কত? 4 লিটার। 4 লিটার পেট্রোল লাগবে, 4 লিটার। তাহলে দেখো 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার, অতএব 1 কিলোমিটার যেতে পেট্রোল কম লাগবে, এই কারণে ভাগ। আর 100 কিলোমিটার যেতে পেট্রোল বেশি লাগবে, এই কারণে এই তৃতীয় লাইনের সংখ্যাটি উপরে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এরকম করে এই অঙ্কের সমাধান দেখাতে পারি। উত্তর 4 লিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমার দেখানো এই দুটি অঙ্ক তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।